হচ্ছে এই সুন্দর নায়রা ড্রেসটা আমি দেখাবো। এই নায়রাটা আমার এত ফেভারিট। এই নায়রাটা ফেভারিট হওয়ার কারণ কি, এটা মাইশা কটন দিয়ে বানানো প্রথমত। সো মাইশা কটন তো হচ্ছে গরমের জন্য একদম এসি একটা কটন বলতে পারেন, লাইক বডির জন্য এসি। ওকে সরি, আমার মাইক একটু লুজ হয়ে গিয়েছিল। আচ্ছা যাই হোক, সো মাইশা কটন যেহেতু ফ্যাব্রিক আছে, আর সেকেন্ড অফ অল এইটা মানে টোটাল যে ডিজাইনটা বা এটার যে এখানে যে ইয়োকটা বা এখানে যে ফিতা দুইটা বা এখানে যে লেস বা এটা বানানোর এভরিথিং আমার খুবই পছন্দ। ঠিক আছে, একদম মানে রেগুলার ইউজের জন্য আপনারা বলতে পারেন যে পারফেক্ট একটা ড্রেস। আচ্ছা, আমি পরেছি হচ্ছে ব্ল্যাকের মধ্যে। এটা ব্ল্যাকের মধ্যে সুন্দর আপনার ফুল কলকা কলকা এখানে ডিজাইন। এখানে আপনার কোনো টাইপের লাইক ফ্লাওয়ার প্রিন্ট নেই, এখানে প্রত্যেকটা কলকার ডিজাইন, আর কলকার ডিজাইন অনেক সুন্দর হয়। ফ্রন্টে হচ্ছে একটা আলাদা ইয়োক বসানো, লাইক একটা কটন কাপড়ের উপর সুন্দর করে এমব্রয়ডারি করে। এমব্রয়ডারির মধ্যে আবার এখানে আপনার সিকোয়েন্স ইউজ করা হয়েছে, সাইড দিয়ে এটার জড়ি লেস বসিয়ে দেওয়া হয়েছে সিকোয়েন্সের সুতা দিয়ে সুন্দর করে এখানে আপনার ইটা করা আর কি, এমব্রয়ডারিটা করা। আর এখানে দুই সাইডে যে ফিতাটা দেখতে পাচ্ছেন, অবভিয়াসলি বুঝে গিয়েছেন যে এটা হচ্ছে এখানে বাঁধার জন্য ফিতা। সো অল ওভার আমার মনে হয় পরলে অনেক বেশি সুন্দর একটা শেপ আসে ড্রেসটার এই ফিতাটার জন্য। অ্যান্ড এটা স্লিভ হচ্ছে আপনার আছে 17। ওকে, এটা স্লিভের লেন্থ 17, একদম থ্রি কোয়ার্টার একটা স্লিভ। আর এটার লেন্থ হচ্ছে আপনার পাচ্ছেন আপনারা 41। ওকে, 41 to 42, মানে 42 আছে অ্যাপ্রক্সিমেটলি, বাট এটা আর কি ফিতা দিয়ে বাঁধলে 41 এর মতো আর কি হয়ে যায়। অবভিয়াসলি পরার পর ড্রেস একটু লেন্থে কমে যায়, সো 42 আছে, বাট আপনারা পরার পর লাইক 40 or 41 এর মতো হয়ে যাবে। অ্যান্ড এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে মাইশা কটন, আর খুবই কমফোর্টেবল একটা কটন। এটার বডি সাইজ আপনারা পড়তে পারবেন 38 থেকে 44 পর্যন্ত। ওকে, সো এটা হচ্ছে গেল আমার কালারটা। এখন দেখাচ্ছি সুন্দর একটা কফি কালার। এই কফি কালারটা যে কি সুন্দর, সামনাসামনি অনেক সুন্দর। এটাও হচ্ছে কলকা কলকা ডিজাইন, কলকা ডিজাইন গুলো অনেক সুন্দর। এগুলো মাঝখানে অনেক বেশি চলতো, বাট ইদানিং অত বেশি মানে আমি দেখি না চোখে, অনেকেই হয়তো পরে থাকে বা পরে, বাট আমি খেয়াল করিনি। বাট কলকা ডিজাইনটা পরে বসতেছি। এটা আপনারা হোয়াইট সালোয়ার দিয়ে পরলে ভালো লাগবে, যেহেতু এখানে হোয়াইট কালার ইয়োকটা বসানো, অলসো ফিতা গুলাও হচ্ছে হোয়াইট, সো হোয়াইট দিয়ে পরলে অনেক সুন্দর লাগবে। সাথে একটা হোয়াইট ওড়না নিয়ে নেবেন ম্যাচিং করে, একদম টপ নচ। ওকে, এটা ডিজাইনটা হচ্ছেও আপনার সুন্দর আর্টিস্টিক একটা ডিজাইন। আচ্ছা, এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে লাস্ট প্রিন্ট। এটাও কাইন্ড অফ একটু কলকা কলকা, বাট এখানে ফ্লাওয়ার আছে, নট অনলি কলকা। সো এটা ডিজাইন গুলো মানে প্রিন্ট গুলা প্রত্যেকটাই সুন্দর, মানে কোনোটা থেকে কোনোটা আমি ই বলতে পারবো না, খারাপ বলতে পারবো না, বিকজ প্রত্যেকটাই অনেক সুন্দর। আর লেন্থ হচ্ছে আপনার এটার 42 পাচ্ছেন, বডি সাইজ 38 থেকে 44 পর্যন্ত পড়তে পারবেন, 36 ও পড়তে পারবেন, অ্যাজ সাইডে ফিতা আছে। সো ফিতা দিয়ে বাঁধলে কিন্তু আপনার এমনিতেও বডিটা আপনারা এভাবে কমাতে পারবেন, সো কোনো প্রবলেম হবে না। 38টা নিয়ে আপনারা 36 যারা পড়েন ওটা পড়তে পারবেন। আর প্রাইস হচ্ছে মাত্র 750 টাকা। ওকে, মাত্র 750 টাকায় এত সুন্দর রেডিমেড নায়রা, সামনে এত সুন্দর এমব্রয়ডারি, একটা ইয়োক বসানো, এত সুন্দর আরাম, একটা কটন ফ্যাব্রিক, মাইশা কটন ফ্যাব্রিক। আমার মনে হয় এই ড্রেসটা প্রত্যেক দিক দিয়ে সেম। আর অবভিয়াসলি এটা যেহেতু নায়রা কাট, এটার ইটা একটু বড় হবে, ফারাক একটু বড়, এটাই স্বাভাবিক নায়রা কাটে। ঠিক আছে, আর আপনারা যদি চান, আপনাদের যদি অনেকে আনকমফোর্টেবল ফিল করে থাকেন লাইক এত বড় ফারা
অভ্যাস যদি না থাকে পরে আপনারা চাইলে সেলাই করে নিতে পারবেন, কোনো প্রবলেম নাই। বাট এটার নায়রা কাটের মানে হচ্ছে এটা, বা এটা ন্যাচারাল কাটটা এরকমই থাকে, সো এটার ফারাটা একটু বড় হয়। সো আপনারা চাইলে এটা সেলাই করেও নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। প্রাইসটা হচ্ছে মাত্র 750 টাকা। সো এটাই ছিল আজকে আমাদের লাইভ, অ্যান্ড আজকের লাইভটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।